আজকে একটা গল্প বলি সিয়ালদের নিয়ে। 9-10 শতকের মাঝামাঝি স্কটল্যান্ডের ঘটনা। বেশ কিছু ভারতীয় সিয়াল কায়দা করে স্কটল্যান্ডের একটা স্কুলে ঢুকে পড়ে। স্কুলের নাম কিন্তু তোমাদের সবার জানা, হ্যাগওয়ার্ড স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড ম্যাজিক। এখানেই হরি পটার ছাত্র ছিল। এই ভারতীয় সিয়ালগুলো আশেপাশে ঘোরাফেরা করত আর লুকিয়ে লুকিয়ে ম্যাজিক শিখত। ঘটনাচক্রে এরা হরি পটারের শত্রুদের ফাঁদে পড়ে যায়। শিয়ালগুলো লুকিয়ে লুকিয়ে ম্যাজিক শিখছিল, তাই না? তারা শত্রুদের জন্য গোয়েন্দাগিরিও করছিল। মুশকিল হল যখন হরি পটার ও তার দলবল ব্যাপারটা টের পেয়ে গেল। শুরু হলো শিয়াল ভাগাও অভিযান। হরি পটার ও সাঙ্গোপাঙ্গরা ওদের স্কটল্যান্ড থেকে তাড়িয়ে হাজির করল টেমস নদীর পাশের জঙ্গলে, লন্ডনে। এবারে বিপদ আরও বাড়ল। এরা ম্যাজিক জানে বুঝতে পেরে ইংরেজ শেয়ালগুলো হরি পটারের দলে যোগ দিল। খণ্ডযুদ্ধে ভারতীয় শেয়াল মারা যেতে থাকল। সমস্ত রাস্তা বন্ধ, এবার যাবে কোথায়? চুরি করে ঢুকে পড়ল ন্যাশনাল লাইব্রেরির মধ্যে। সেখানেও নিস্তার নেই, সব সময় লাইব্রেরির লোকজন, পড়ুয়ারা ঘোরাফেরা করে। তাহলে উপায়, যেটুকু ম্যাজিক শিখেছিল ওটাকে সম্বল করে ওরা দুটো তিনটে দলে ভাগ হয়ে ছড়িয়ে ছিটিয়ে ঢুকে পড়ল ইংরেজির ডিকশনারির ভেতরে। কেউ জ্যাকশিয়াল জ্যাকল, আর কেউ খ্যাকশিয়াল ফক্স। শিয়ালগুলোর বেশিরভাগই অ্যাডজেক্টিভ, কিছু নাউন, আর শিয়ালিগুলো সব অ্যাডভার্ব। ওরা আজও ভয়ে বেরোতে পারেনি। ইংরেজিতে যত শব্দ আছে TIAL এবং CIAL দিয়ে, এরা সব ভারতীয় শিয়ালের বংশধর। শিয়ালিদের গল্প আরেক দিন হবে, আজকে শুধু শিয়াল। সো লেটস হুক আওয়া, শিয়াল পদবিযুক্ত কিছু শব্দ চয়ন করা যাক। আর ইউ রেডি? প্রথম শিয়াল আর্টিফিশিয়াল, নট ন্যাচারাল। পরেরটা বেনিফিশিয়াল, উপকারী, বেশ কাজে লাগে। সেলেস্টিয়াল, পার্থিব নয়, মহাজাগতিক। কমার্শিয়াল, বাণিজ্য সংক্রান্ত, এসএল কেনা বেচা পছন্দ করে। কনফিডেন্সিয়াল, গোপনীয়, সবার জন্য নয় কিন্তু। ক্রেডেন্সিয়াল, প্রমাণপত্র, যেমন ভোটার আইডি কার্ড। ক্রুশিয়াল, ভীষণই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট। এসেন্সিয়াল, প্রচুর গুরুত্বপূর্ণ, না হলেই চলবে না। এভিডেন্সিয়াল, প্রমাণ সংক্রান্ত, ঠিক যেমন উকিলরা চায়। ফেসিয়াল, মুখমণ্ডল সংক্রান্ত, এসিয়াল রূপচর্চা করে। ইনিশিয়াল, প্রারম্ভিক, ঠিক শুরুতে যেমনটা হয়। ইনফ্লুয়েন্সিয়াল, প্রভাবশালী, অন্যের উপরে ক্ষমতা বিস্তার করে এমন। জুডিশিয়াল, বিচার সংক্রান্ত, এসিয়াল জজ হতে পারে। পার্শিয়াল, আংশিক, পুরোটা নয় কিন্তু। পোটেন্সিয়াল, সম্ভাব্য, হলেও হতে পারে, চেষ্টা করে দেখো। প্রুডেন্সিয়াল, খুব বিচক্ষণ, 7-5 ভেবে তবেই কাজ। রেসিডেন্সিয়াল, ঘরবাড়ি সংক্রান্ত, এসিয়ালের ফ্ল্যাট থাকতেও পারে। সিকোয়েন্সিয়াল, অনুক্রমিক, একটার পর আরেকটা ক্রমান্বয়ে। সেন্টেন্সিয়াল, সেন্টেন্স, গ্রামার এবং যৌক্তিক সম্পর্ক ঘটিত। স্পেশাল, সাধারণ নয়, একটু বিশেষ, বাড়তি প্রয়োগ। টরেন্সিয়াল, মুসলধারে, টরেন্সিয়াল রেইন।